গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি অ্যাকোয়াটিক্স। ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। যদিও মোটা মানুষদের খুব খারাপ দিন আসছে, বিকজ গরমের দিন আসছে, গরমকাল পড়ছে। সো ফ্রেন্ডস, আজকে একটা খুব ছোট্ট বিষয় আলোচনা আমাদের, ছোট্ট ভিডিও, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি যে একটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করতে গেলে যে সেট আপ গুলো করতে হয়, তার মধ্যে সব থেকে বড় ইনগ্রিডিয়েন্ট হচ্ছে প্ল্যান্ট চয়েস করা এবং প্ল্যান্ট বাড়িতে কিনে নিয়ে আসা। প্ল্যান্ট কি করে চয়েস করতে হয় ভীষণ সহজ, নটা অ্যাকোয়ারিয়াম প্ল্যান্টের ব্যাপারে আমার ভিডিও আছে, উপরে দেখে নিন, আমি লিঙ্কটা পাঠাচ্ছি, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন। হাউএভার, সেই ব্যাপারটা হয়ে গেছে, তারপরে আমরা অ্যাকোয়ারিয়াম প্ল্যান্ট চয়েস করে কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে আসার পরে কিভাবে প্রসেস করতে হয় এবং সেভাবে প্রসেস না করলে কি কনসিকোয়েন্সেস ফেস করতে হয়, সেটার ব্যাপারে আজকের ভিডিও। সো ফ্রেন্ডস, প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে, আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে ইন্সপায়ার করবেন অনেক সুন্দর সুন্দর এরকম ইন্টারেস্টিং ভিডিও আনার। ঠিক আছে, দেখতে থাকুন স্যান্ডি অ্যাকোয়াটিক্স, অ্যাকোয়ারিয়াম প্ল্যান্ট কিভাবে প্রসেস করতে হয় এবং তারপরে প্ল্যান্ট করলে পরে কিরকম দেখতে হয়। ফ্রেন্ডস, আমি শুরুতেই বললাম আজকে গালিব স্ট্রিট গিয়েছিলাম, গালিব স্ট্রিট গিয়ে আমি ট্রিজ এনেছি, অ্যাকোয়ারিয়াম ট্রিজ। এবার ট্রিজগুলোকে কী করে প্রসেস করে আমি অ্যাকোয়ারিয়ামের ভিতরে দেব পুরোটাই আপনাদের দেখাবো। প্রথমে দেখিয়ে দিই যে আমি গাপ্পি গ্রাস এনেছি, কিছু গাপ্পি গ্রাস দুটো এনেছি। এটা হচ্ছে রেড অ্যান্ড গ্রিন কাবাম্বা মেশানো, রেড অ্যান্ড গ্রিন কাবাম্বা, আর এটা হচ্ছে আমি নিয়ে এসেছি ডাকউইড। এই তিনটে জিনিস নিয়ে এসেছি আমি। ডাকউইডটা আপাতত থাক, ডাকউইডটা আমি পরে করছি। আর প্রথমেই যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে এই গাছগুলোকে আমি সরিয়ে নিয়ে আমি একটু উষ্ণ লিউক ওয়ার্ম ওয়াটার করেছি, সেটা একটুখানি আমি ঢেলে দিই আস্তে করে। এভাবে গাছ প্রসেস না করলে, যদি ট্যাঙ্কে দেওয়ার আগে আপনারা প্রসেস না করেন, তাহলে কিন্তু একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে শামুক বা বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, যদি রাস্তার ব্যাকটেরিয়া থাকে সেটা প্রসেস না করলে পরে খুব প্রবলেম। ফ্রেন্ডস, এরপরে যেটা আমি করব সেটা আপনারা দেখতে পাবেন, আমার কাছে এই রক সল্ট আছে, সন্ধব লবণ যাকে বলে, পিঙ্ক সল্ট যেটা, এই পিঙ্ক সল্ট আমি টিস্পুনের মতো এই রকম একটু পরিমাণে নেব, নিয়ে এর মধ্যে ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি এটা খুব ভালো করে গুলিয়ে দিলাম। এই পিঙ্ক সল্টটা কী করবে, পিঙ্ক সল্টটা সমস্ত ব্যাকটেরিয়া বা জার্ম বা প্যারাসাইট যদি গাছের মধ্যে কিছু থাকে সেটা মেরে দেবে। ভালো করে আমি গুলিয়ে দিয়ে তারপরে আমি এর মধ্যে গাছগুলো ফেলবো। গাছগুলো ফেলে লিউক ওয়ার্ম ওয়াটারে গাছগুলো ধুয়ে নেব, খুব ভালো করে গাছগুলো আমি ধুয়ে নেব এখানে। আর এখানে গার্ডারটা খুলে নিলে ভালো হয়। আচ্ছা, সবার আগে হ্যাঁ, গাছগুলো আমি ধুয়ে নিলাম লিউক ওয়ার্ম ওয়াটার জলে। গাছগুলো ধুয়ে নিলে পরে দেখুন গাছের গায়ে কিছু ধুলোও আছে, যেগুলো রাস্তাঘাটের ধুলো থাকে, এইভাবে ভালো করে আমি ধুয়ে নেব। দেখুন অনেক রকম ধুলোবালি কিন্তু এর মধ্যে থেকে বেরোচ্ছে, যেটা অ্যাকিউরিয়ামে পরিবেশটাকে নষ্ট করবে। সো এভাবে না করে আমি এটাকে ভালো করে ধুয়ে নিলাম। এর মধ্যে যদি শামুকের ডিম থাকে বা সেরকম কিছু থাকে পার্টিকেলস, তাহলে ওটাও মরে যাবে। এইটাকে তুলে নিয়ে এসে, তুলে নিয়ে আমি আমার আরেকটা কন্টেনারে রেখে দিলাম। এইবার গাপ্পি গ্রাসের পালা, গাপ্পি গ্রাসটা আমার যেহেতু গাপ্পি আছে, গাপ্পি গ্রাসটা ভীষণ নেসেসারি, গাপ্পি গ্রাসটাও ভালোভাবে এভাবে ধুয়ে নিলাম। এভাবে ধুলে আবার বলছি শামুক হওয়ার চান্স কম থাকে, কারণ আমার একবার ন্যাড়া একবারই বেলতলায় যায়, আমিও ন্যাড়া একবারই বেলতলায় গেছিলাম, গাছ নিয়ে এসে এমনি নর্মাল জলে ধুয়ে আমি ডাইরেক্ট দিয়েছিলাম, তারপরে মাছের থেকে শামুকের ম্যানিফেস্টেশন বেশি হয়ে গেছিলো আমার, তাই জন্য। সো ফ্রেন্ডস, এটাই হচ্ছে আসল উপায় ধুয়ে নেয়ার। এটাকেও আমি সেই কন্টেনারের মধ্যে রেখে দেব। এইবার যেটা আমি করব সেটা হচ্ছে ডাকউইডগুলো এর মধ্যে আমি দিয়ে দেব, সমস্ত ডাকউইড আমি এর মধ্যে দিয়ে দেব। এবার ডাকউইডগুলো দিলে কী হবে, ডাকউইডগুলো দিয়ে দিলে ডাকউইডগুলো এটার সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। এই যে সল্ট ওয়াটারে আমি ধুচ্ছি ডাকউইডগুলো,
এইগুলোও এটার সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। আপনার কাছে যদি বেটা ফিশ থাকে, আপনি দেখবেন বেটা ফিশ বা বিভিন্ন রকম মাছ, ওরা কিন্তু ডাকবিট খেতেও খুব পছন্দ করে, ওদের জন্য এটা একটা ইজি স্ন্যাক। ঠিক এইভাবে এইভাবে আমি ধোবো। ধোয়ার পরে আমার ধোয়াটা মোটামুটি কমপ্লিট। দেখুন আমার হাতে ডাকউইড থেকে কিছু ডাক লেগে গেছে, উইডগুলো থেকে গেছে, ঠিক আছে। সো এবার আমি প্ল্যান্টেশন করে দেখাচ্ছি ফ্রেন্ডস। দেখুন আমি আপনাদের বলেছিলাম বেটা ফিশ প্রচণ্ড ডাকউইড পছন্দ করে, এটা ওদের একটা স্ন্যাক, এবং এ কিন্তু প্রচণ্ড রকমভাবে ডাকউইড নিয়ে খেলা করছে। দেখুন ফ্রেন্ডস আমি আর টাবগুলো ক্লিয়ার করে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে গাব্বি গ্রাসটা এর মধ্যে আমি পুঁতব, এবং সেটা কি করে পুঁতব দেখে নিন। সিম্পল এখানে হাত দিয়ে একটা হোল করে তার উপর দিয়ে পাথর বসিয়ে বসিয়ে দেব আমি। এবার আমি টেস্ট করব যে এটা যদি আমি জলের মধ্যে বসাই, এখান থেকেও কিছু পাথর দিয়ে দিলাম, যদি এটাকে আমি জলের মধ্যে বসাই তাহলে হোয়াট উড বি দ্য সিচুয়েশন। না, আছে গাপ্পি গ্রাস, গাপ্পি গ্রাস আছে এবং গাপ্পি গ্রাস থাকবে। এটা একটু সোজা করে বসাই। এইবার এইখান থেকে কিছুটা গাপ্পি গ্রাস নিয়ে আমি আমার অন্য ট্যাঙ্কে বসাবো। এইবার কিছুটা গাপ্পি গ্রাস আমি এই পাত্রটাতে দেব। কিছুটা গাপ্পি গ্রাস উঠে যাওয়ার চান্স আছে, কিন্তু তবুও যেহেতু এটা মাটির সেহেতু একটু ভরসা আছে আমার। গাপ্পি গ্রাস দুটো লাগালাম, অ্যাকুরিয়ামের মধ্যে একটু দক্ষ যোগ্য বেঁধে গেছে, ঠিক আছে। আনুবিয়াসটা আমি তুলে নিলাম, তুলে নিয়ে এবার কাবাম্বার পালা। কাবাম্বা যেটা আমি করবো সেটা হচ্ছে রেড আর গ্রিন মিশিয়ে আমি এর পিছনে কিছু একটা দেব, কিছুটা দেব। এটা এখানে দিলে ভালো লাগছে না, পিছনেই দিতে হবে। এটা একটা বাঞ্চ করে আমি দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। ট্রিজগুলো প্ল্যান্ট করে দিয়েছি, লুকটা একটু বেটার হয়েছে, ভালো লাগছে। এবার আমি আপনাদের দেখাবো মাছ কী করে রিলিজ করতে হয়। দেখুন প্যাকেটে করে মাছ নিয়ে এসে আমি এই মাছগুলো, এই গাপ্পিসগুলো আমি এভাবে অ্যাক্লোমেটাইজ করতে দিয়েছি। এই মাছগুলো প্যাকেটের মধ্যেই এখনও আছে। এইবার এগুলোকে নিয়ে কী করব দেখতে থাকুন। গাইজ নেক্সট স্টেপ, একটা পরিষ্কার টাব নিয়ে আমি সবার আগে আমার মাছগুলো, এই যে আমার মাছগুলো দেখুন আপনাদের দেখাচ্ছি, এই মাছগুলো যে যেখান থেকে নিয়ে এসেছি সেই জল সমেত আমি এটার মধ্যে ঢেলে দেব। সব মাছগুলো ওখানে চলে গেছে, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন এই মাছগুলো এখানেই আছে আপাতত। এইবার এই মাছগুলোতে আমি খুব সামান্য
খুব সামান্য একটু রক সল্ট দেবো, যাতে এই মাছগুলোর যদি কোনো জার্ম থাকে, দেখুন এইটুকু আমি একটু রক সল্ট দিয়ে দিলাম। দিয়ে যেটা করব আমি, সেটা আমার গুরুদেব ময়ূরজির কাছ থেকে শেখা, উনি বলেছেন, সেটা হচ্ছে আমার প্রেজেন্ট অ্যাকোয়ারিয়ামের জল নিয়ে, প্রেজেন্ট অ্যাকোয়ারিয়ামের জল নিয়ে আস্তে আস্তে আমি এটার মধ্যে একটু ঢালব, যাতে ওরা এই জলটার সঙ্গেও অ্যাক্লেমাটাইজড হতে পারে। আপনারা দেখলেন আমি অল্প একটু জল ঢেলে দিলাম, এভাবেই মাছটা থাকবে প্রায় 10 মিনিট। এইবার যেটা করব ফ্রেন্ডস, সেটা হচ্ছে এই নেট নিয়ে আসলাম, নেট দিয়ে হালকা করে আমি দুটো মাছ তুললাম, তুলে এমনভাবে ছাড়বো যেন ওরা নিজেরাই বেরিয়ে আসে, আমাকে কোনো প্রেশার না দিতে হয়। এই টেকনিকটা আমি আবার বলছি, আমার শুধু না আমাদের সবার অ্যাকোয়ারিস্টদের গুরুদেব ময়ূরদেবের কাছ থেকে শেখা। দিস ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি টেকনিক, সব মাছ দিয়ে দিয়েছি। সো ফ্রেন্ডস, এবার আমাদের অবজারভেশন করার পালা। আপনারা দেখলেন যে কিভাবে অ্যাকোয়ারিয়াম প্ল্যান্ট আমরা প্রসেস করব, এবং প্রসেস করলে পরে আমাদের একটা লং লাস্টিং এফেক্ট থাকবে, এবং আমাদের অ্যাকোয়ারিয়ামের মধ্যেও কোনো রকম কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া বা প্যারাসাইট ঢোকার সম্ভাবনা কম। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট জিনিস বলছি, সেটা হচ্ছে যে আজ মানে রবিবার 3 তারিখ, মার্চের 3 তারিখ যখন আমি শ্যুট করছি, আজকে সকালবেলা, আমি সন্ধ্যাবেলা শ্যুট করছি, আজকে সকালবেলা আমি গালিব স্ট্রিট গেছিলাম, গালিব স্ট্রিট শাহবাজার গালিব স্ট্রিট গেছিলাম অ্যাকোয়ারিয়াম প্ল্যান্টসগুলো, যে প্ল্যান্টসগুলো আমি নিয়ে এসেছি সেই প্ল্যান্টসগুলো কিনতে। সো আজকে আমার একটা ভীষণ মেমোরেবল ডে, তার কারণ হচ্ছে আমার এই চ্যানেলের বয়স মাত্র 6 মাস বা 7 মাস, তার মধ্যে আপনাদের অনেক অনেক আমার কৃতজ্ঞ আমি আপনাদের কাছে, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা যে আপনারা অনেকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে সাহায্য করছেন এই চ্যানেলটাকে গ্রো করে নিয়ে যাওয়ার জন্য। সেরকমই একটা সাবস্ক্রাইবার আজকে হঠাৎ করে, আমি যখন গাছ পছন্দ করছিলাম গাছের দোকানে গিয়ে, আমার চেনা একজন ভদ্রলোক ভদ্রমহিলা আছেন, তারা গাছ নিয়ে বসেন, সেখানেই গেছিলাম আমি, তারা এসে হঠাৎ করে আমার গাছে এসে, এক্সকিউজ মি, আপনি কি স্যান্ডি অ্যাকোয়াটিক্সের? আমি বললাম হ্যাঁ। অফিসিয়ালি আজ প্রথম আমি আমার কোনো সাবস্ক্রাইবারকে মিট করলাম, আশা, আমার মনে হয় আমার ওই সাবস্ক্রাইবাররাও ওই ভিডিওটা দেখছেন এই সময়, এবং ওনাদের নাম আমি বলতে চাই, আমার সাবস্ক্রাইবারের নাম হাজব্যান্ড ওয়াইফ গিয়েছিলেন, এবং হাজব্যান্ডের নাম আওয়াজ দেবনাথ এবং ওয়াইফের নাম শাশ্বতী দেবনাথ। তো ম্যাডাম এবং স্যার দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনাদের, আপনারা ছাড়া আমরা যারা ক্যামেরার সামনে আসি, আপনারা ছাড়া যারা দর্শক, তারা ছাড়া আমাদের কেউ নেই, এবং তারাই আমাদের ভগবান, তারাই আমাদের সবকিছু। সো আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, ছোট্ট ভিডিওগুলো দেখবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন এবং সবাইকে বলবেন সাবস্ক্রাইব করতে। সো ফ্রেন্ডস, আজকের এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, নমস্কার।